প্রিয় শিক্ষার্থীরা শুরু করতে যাচ্ছি যে সেটা সলিউশন ক্লাস 2 এর আগের সলিউশন ক্লাসে আমরা তিনটা মোড ম্যাথ করেছিলাম এখন চার নম্বর শুরু করছি যে cot a cot থিটা এর মান নির্ণয় করতে হবে তার আগে কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে ইনফরমেশনটা দেখো এরকম একটা চিত্র সেখানে দেওয়া আছে এরকম চিত্র এবং সেখানে লেখা হয়েছে ও বিন্দু এটা একটা রেখা এ বি এ বি রেখা আর এটা ওয়াই আর এটা হচ্ছে y বড় হাতের এটা বড় হাতের x এটা ছোট হাতের x এটা থিটা এই হচ্ছে ইনফরমেশন এখন প্রথম প্রশ্ন cot থিটার মান নির্ণয় করতে বলছে cot থিটা তো আমরা জানি দেখো আমরা জানি cot থিটা সমান সমান কি cot অনুপাত সমান কি জানো যে ভূমি বাই কি বলো তো অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে cot থিটা সমান ভূমি বাই অতিভুজ যদি হয় থিটা কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে ভূমি কি x সরি ভূমি বাই লম্ব সরি ভূমি বাই লম্ব cot থিটা সমান ভূমি বাই লম্ব এই কোণের সাপেক্ষে ভূমি কি বলতো x আর লম্ব কি y তাহলে cot থিটা সমান x ভাগ y এটা আমরা পারলাম যে cot থিটা এর মান নির্ণয় করতে পেরেছি এখন আমাদের বের করতে হবে উদ্দীপকের আলোকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো আমাদের এই এই চিত্রের মাধ্যমে প্রমাণ করতে হবে sin স্কয়ার থিটা আমাদের প্রমাণ করতে হবে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1 জ্যামিতিক পদ্ধতিতে তো আমাদের sin থিটার মান আগে বের করে নেই cos থিটার মান বের করে নেই উদ্দীপক থেকে তাহলে উদ্দীপক থেকে sin সমান কি জানো লম্ব বাই অতিভুজ তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব অতিভুজ এটা অতিভুজের মান তো দেওয়া নেই তাই বের করতে হবে তাহলে এটা আর খ নম্বর প্রশ্ন দেখো খ নম্বর পিথাগোরাসের উপপাদ্য থেকে পিথাগোরাসের উপপাদ্য হতে কি পাওয়া যাবে পিথাগোরাসের উপপাদ্য হতে পাওয়া যাবে কি পাওয়া যাবে দেখো তো এ পিথাগোরাসের উপপাদ্য হতে পাবো ঠিক আছে আচ্ছা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাবো তোমরা জানো সবাই পিথাগোরাসের উপপাদ্য যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে ও এ স্কয়ার সমান সমান ও বি স্কয়ার সরি ও এ স্কয়ার সমান ও বি স্কয়ার যোগ এ বি স্কয়ার তাহলে আমরা যদি বসিয়ে দিই এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ও এ সমান সমান রুট ওভার এটা তাহলে এই ও এর মান আমরা পেয়ে গেলাম যে এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার রুট ওভার এখন আর সাইন এর মান বের করে নিব আর কজ এর মান তাহলে আমরা এটা লিখতে পারি যে সাইন এখন সাইন থিটা সমান সমান কি জানো বাংলায় লিখে দাও লম্ব বাই অতিভুজ সমান এখানে লম্ব কে লম্ব কে এখানে লম্ব হচ্ছে এই এবি আর অতিভুজ কি এই ওএ সমান সমান এবির মান ওয়াই আর অতিভুজের মান এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার রুট ওভার আবার যে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ সমান ও এ অতিভুজ আর ভূমি ও বি সমান রুট ওভার এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার আর নিচে এক্স এখন আমাদের বাম পক্ষ অতএব বাম পক্ষ কি সাইন স্কয়ার থিটা যোগ কজ স্কয়ার থিটা মান বসানো সাইন স্কয়ার থিটার মান কত সাইন স্কয়ার থিটার মান ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার রুট ওভার এটা স্কয়ার যোগ কজ স্কয়ারের মান এক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার রুট ওভার এটা স্কয়ার এখন যদি এই দুইটা বর্গ করে দাও এটা হয়ে যায় ওয়াই স্কয়ার আর নিচে হয়ে যায় এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার আর এটা হয়ে যায় এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার আর নিচে হয়ে যায় এক্স স্কয়ার এখন যদি লসাগু করো এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার নিচে লসাগু আর উপরে হয় ওয়াই স্কয়ার যোগ এক্স স্কয়ার কাটাকাটি হলে কত ওয়ান সমান এই ডান পক্ষ পারবা প্রমাণ করা হয়ে গেল এখন আমাদের cot থিটা যোগ cot আচ্ছা এটা না সরি অন্য অঙ্কে চলে এসেছি আমরা 1 sin এ ডিভাইডেড বাই 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ ডিভাইডেড বাই sin এ এর মান বের করতে হবে তাহলে উদ্দীপকের আলোকে দেখো এই কোশ্চেনটাই আবার উদ্দীপকের আলোকে তারা একটা জিনিস দিয়ে দিয়েছে যে চলো দেখি এখন যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বলতে গেলে ওরা বলছে এই উদ্দীপকের আলোকে তোমরা
এই যে সাইন এ ডিভাইডেড বাই কিসের মান দেখো সাইন এই যে সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ এ যোগ ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ এটা তো হ্যাঁ হ্যাঁ এটা এটার মান বের করতে হবে যখন এক্স এর মান থ্রি ওয়াই মান ফোর তাহলে এটার মান বের করতে হবে এই যে এই জিনিসটার মান বের করতে হবে যখন এক্স এর মান থ্রি আর ওয়াই এর মান কি ফোর তো তাও উদ্দীপকের আলোকে তাই এইভাবেই আমরা গ নম্বরটাও করে দিতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য থেকে এ পর্যন্তই এখন সাইন এর মান দেখো এবার আমার কিন্তু এটাই কোণ এই কোণের সাপেক্ষে এই এ কোণের সাপেক্ষে তাই না তাই আমরা এখন লিখব যে চিত্র হতে পাই সাইন এ সমান সমান লম্ব বাই অতিভুজ বলো এই কোণের সাপেক্ষে লম্বকে এই কোণের সাপেক্ষে যে লম্ব কিন্তু ওবি লম্ব কিন্তু ওবি আর অতিভুজ ওএ আর লম্ব ওবি এটা এই কোণের সাপেক্ষে এটা লম্বা হয় এটা হবে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার কিন্তু এখন তোমার এক্স এর মানটাও তারা বের করে নিয়েছে এক্স এর মানটা কত এক্স এর মানটা থ্রি ওয়াই এর মান ফোর এখানে যদি থ্রি বসিয়ে দাও আর এটার নাম এই থ্রি স্কোয়ার যোগ এই যে ফোর স্কোয়ার রুট ওভার সমান কত হয় বলতো উপরে হয় থ্রি আর এটা হয় নয় আসলে পঁচিশ রুট ওভার ফাইভ শুধু থ্রি বাই ফাইভ ওকে আমরা সাইন এর মান বের করে নিলাম আর লাগবে কার মান কজ এর মান তাহলে চিত্র হতে পাও কজ এ কজ সমান ভূমি বাই অতিভুজ ভূমিকে এ কোণের সাপেক্ষে ভূমি কিন্তু এ বি ভূমি এ বি আর অতিভুজ ও এ বি সমান ওয়াই বাই এটা এখন ওয়াই এর মান তো তোমার বলেই দিয়েছে ফোর আর এটা দেখো এক্স এর মান থ্রি স্কোয়ার যোগ ফোর স্কোয়ার সমান ফোর বাই ফাইভ তো এই যে মান বের করার পর তারপর বসিয়ে দিচ্ছে আনসার হয়ে যাচ্ছে এখন এই সাইন এর মান যদি বসিয়ে দাও তাহলে কি এমনটা আসে সাইনে বসিয়ে দিলে আসে সাইনের সমান কি সাইনের সমান থ্রি বাই ফাইভ দেখো থ্রি বাই ফাইভ আর এই ওয়ান মাইনাস কজের সমান কি কজের সমান ফোর বাই ফাইভ আর যোগ এই দেখো ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ আর থ্রি বাই ফাইভ এখন লসাগু হবে না হ্যাঁ এই যে থ্রি বাই ফাইভ আর এখানে লসাগু ফাইভ ফাইভ যদি লসাগু হয় তাহলে ফাইভ মাইনাস ফোর আচ্ছা যোগ এই দেখো এখানে লসাগু ফাইভ ফাইভ মাইনাস ফোর আর নিচে কি হবে থ্রি বাই ফাইভ এখন আরগুন করে দিলে আরগুন করে দিলে থ্রি বাই ফাইভ গুণ ফাইভ বাই ওয়ান যোগ কত হবে এটা এটা হবে ওয়ান বাই ফাইভ গুণ ফাইভ বাই থ্রি এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে হবে থ্রি যোগ ওয়ান বাই থ্রি সমান থ্রি লসাগু নাইন যোগ ওয়ান সমান টেন বাই থ্রি অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো এই অঙ্কগুলো সহজ এরপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে নাম্বার ফাইভ কত নম্বর ফাইভ নম্বর কোশ্চেন ওকে কোশ্চেন নম্বর ফাইভ ট্যান এ যোগ সাইন এ সমান এম ট্যান এ বিয়োগ সাইন এ সমান এন সেই কোশ্চেনটাই বারবার দিচ্ছে দেখো এটা হচ্ছে কোশ্চেন নম্বর ফাইভ সিকিউ যে দেওয়া আছে কি দেওয়া আছে ট্যান এ যোগ সাইন এ সমান সমান এম আর ট্যান এ বিয়োগ সাইন এ সমান সমান এন এই যে এটা দেওয়া আছে তোমাকে বলছে ক নম্বর কি প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড আছে যে ট্যান স্কয়ার এ ডট সাইন স্কয়ার এ দেখো এটা সমান আমাদের প্রমাণ করতে হবে এম এন আচ্ছা এম এন মানে তুমি বুঝতেই পারছো এম এন মানে এটা যোগ মানে এটা যোগ এটা ডট এটা মানে ট্যান এ যোগ সাইন এ ইন্টু ট্যান এ বিয়োগ সাইন এ অ্যাকচুয়ালি ট্যান স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ আনতে পারলে হয়ে যাবে কিন্তু এই অঙ্কটাও তো সেই ওইটুকু আনতে গেলে আমরা কি করেছিলাম এই যে একটা ভেঙে দিয়েছিলাম ট্যান স্কয়ার এ ওয়ান মাইনাস কজ স্কয়ার এ তাহলে ট্যান থেকে যাচ্ছে এই যে ট্যান স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ ডট কজ স্কয়ার এ এবং এই যে ট্যান স্কয়ার এ মাইনাস এটা কি হবে বলতো এটা কি হবে এটা হবে সাইন স্কয়ার এ বাই কজ স্কয়ার এ ডট কজ স্কয়ার এ এটা কেটে যাবে এসে যাবে কি ট্যান স্কয়ার এ মাইনাস
sin square a সমান এই যে a plus b into a minus b মানে tan a যোগ sin a into tan a বিয়োগ sin a অর্থাৎ m dot n প্রমাণিত সো এটা পারবা এখন যে কাজটা তোমাদের করতে হচ্ছে আমরা করতে যাচ্ছি কত নম্বর এটা খ নম্বর দেখো এটা দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে m square minus n square সমান 4 mn তাহলে এই প্রশ্নটাই খ নম্বরটা এটা ছিল ক এটা খ নম্বর কি দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে m square minus n square সমান 4 into root of r mn এটা আমি অলরেডি একটু আগে তোমাদের করিয়ে দিলাম তোমরা এই প্রমাণটা খুব সহজে করতে পারবা এটা আমাদের খ নম্বরে এটা প্রমাণিত হয়ে যাবে এখানে মান বসিয়ে দিয়ে বাম পক্ষে কাজ করতে পারবা আমরা গ নম্বরটা দেখি গ নম্বর আছে এই কোশ্চেনের আলোকেই প্রমাণ করতে হবে যে sec a সমান সমান mn root of r ইনটু কি cosec square a দেখো এটা আমাদের গ নম্বর এটা প্রমাণ করতে হবে উদ্দীপকের আলোকে তো উদ্দীপকের আলোকে এটা পাওয়ার জন্য আমরা লিখি যে খ হতে পাই sec a দেখো আমরা খ হতে পাই যে sec a সমান সমান সরি এই খ হতে পাই m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান সমান 4 ইনটু রুট অফ আর এম এন এটা পাই আমাদের যেহেতু এটা পাচ্ছি আমরা এখন এক কাজ করি বা এম এর মান বসিয়ে দিই দেখো এম এন রাখতে বলেছে রুট ওভার এম এন তাহলে এই জায়গায় এটা রেখে দিব কিন্তু এটার মান বসিয়ে দিব তাহলে এই রুট এই জায়গায় লেখা যাবে না যে ট্যান এ যোগ সাইন এ হোল স্কয়ার লেখা যাবে না কারণ এম এর মান তো দেওয়াই আছে ওটা আচ্ছা বিয়োগ এই যে ট্যান এ কারেন্ট চলে গেছে সাইন এ হোল স্কয়ার সমান সমান 4 ইনটু রুট অফ আর এম এন বা এই জায়গায় আমরা লিখতে পারছি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এটা সমান কি জানো 4 এ বি না তাহলে আমরা লিখতে পারি 4 ইনটু এই যে এ ইনটু এই যে বি 4 এ বি সমান 4 ইনটু রুট অফ আর এম এন দেখছো তোমার প্রমাণে রুট এম এন চাইছে 4 চাই নাই 4 এখন উভয়পক্ষ থেকে ভাগ করে দিলে বাদ চলে যাচ্ছে তাহলে আমরা শুধু রাখতে পারি যে ট্যান এ কিন্তু আবার একটু চিন্তা করি আমার প্রমাণে সেক রাখতে বলছে আর কসেক আমাকে সাইনও রাখতে বলে নেই আমাকে ট্যানও রাখতে বলে নেই তাই দুইজনকেই ভেঙে দিব তাহলে আমরা লিখতে পারি এই ট্যান সমান কি লিখতে পারি সাইন এ বাই কস এ লেখা যায় না অবশ্যই যায় ডট এই দেখো এই ট্যান সমান কি লেখা গেল সাইন এ ডট কস এ আর এই সাইন এ সমান সমান কি লেখা যাবে সাইন এ সেক এ সমান রাখতে বলেছে সেক আচ্ছা সমস্যা নেই আর এই সাইন এ সমান থেকে গেল সাইন এ সমান সরি রুট ওভার এম এন দেখো আমার কসেক এই কস রাখতে হবে না তবে ওয়ান বাই কস সমান কিন্তু আমরা জানি সেক তাহলে এটাকে কি এইভাবে লেখা যায় না যে ওয়ান বাই কস এ ডট সাইন স্কয়ার এ সমান সমান রুট ওভার এম এন বা আমরা লিখতে পারলাম যে এটা হবে শুধু সেক এ সমান এই সাইন এ সমান কি জানো ওয়ান বাই কসেক কসেক স্কয়ার এ সমান সমান রুট ওভার এম এন তাই না হ্যাঁ অতএব শুধু সেক এ সমান সমান রুট ওভার এম এন ইন্টু এই যে কসেক স্কয়ার এ প্রমাণিত না সহজ আছে না তো একটু বুদ্ধি খাটিয়ে এই জায়গায় পৌঁছানো এছাড়া কোনো কাজ নেই আমরা এই পাঁচ নম্বর